ইন্ডিয়ায় শ্বশুর বাড়ি থেকে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শুরু করছি। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সকালে উঠে একদম মিল্ক কফি আর তার সাথে বাংলাদেশের টোস্ট, এটা হচ্ছে কলা টোস্ট বা বানানা টোস্ট, একটা দারুণ সুন্দর কিন্তু কম্বিনেশান শীতের সকালের জন্য। যদিও রোদটা খুব বেশি নেই আজকে সকালে, আর এখনও রকম সময় হয়ে গিয়েছে প্রায় 9:30, তো যেহেতু আমি বেলা করে উঠি তাই সকালের কফিটাও, মানে আমি কিন্তু রেগুলার খাই না, আজকে খাচ্ছি, একটু বেলা করেই হয়ে গেল। টোস্টটা বেশ ভালো। আর আজকে হলো সানডে, আর সানডে মানেই কিন্তু ফান ডে। হ্যাঁ বন্ধুরা, টোস্ট আর কফি দিয়ে তো সকালটাকে শুরু করলাম, এরপর ব্রেকফাস্ট বানাতে হবে, তো চলো এখন একটু পাইচারি করি আর কফি আর টোস্টটা এনজয় করি। ঘরে এসে বিছানাপত্র গুছিয়ে নিয়ে দেখো আমি বালিশটাকে রেখে দিচ্ছি আর চাদরটা একদম টান টান করে পেতে নিয়েছি। বাংলাদেশ থেকে আসার পর কিন্তু আমাদের দুজনের সংসার আবার শুরু হয়ে গিয়েছে। আচ্ছা বন্ধুরা, তোমাদের কাছে একটা প্রশ্ন, বাংলাদেশের সাংসারিক ব্লগ দেখতে তোমাদের বেশি ভালো লাগে নাকি আমার গ্রামের বাড়ির ব্লগ দেখতে ভালো লাগে নাকি ফ্ল্যাটের ব্লগ দেখতে ভালো লাগে? অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আজকে ব্রেকফাস্টে তো রুটি আছে, তার সাথে একটা তরকারিও রয়েছে, কিন্তু আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে সুজির হালুয়া, মানে সুজির পায়েস না, কিন্তু সুজির হালুয়া, মানে জল দিয়েই করছে আর চিনি দিয়ে দিই। এটি যে এত বাড়ে না, অল্প পরিমাণ দিয়েছিলাম তাই কতটা হয়ে গিয়েছে। আজকে সমস্ত বাসন কোসন মানে এটো, যার জন্য আজকে এটি রুটি করতে হচ্ছে। চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা বানিয়ে তারপর খাওয়া দাওয়া করবো। আজকের ব্রেকফাস্টটা কেমন? আজকের ব্রেকফাস্টটা দারুণ, কিন্তু রুটি আমার তিনটে কেন? তোমার তিনটে নয়, জানো না আমরা এক প্লেটেই দুজনে খাই, তাহলে আমাদের বাসনটা বাঁচে, ভালোবাসাও বাড়ে। আজকে স্পেশাল একটা, হ্যাঁ, সুজির হালুয়া। যদি বাড়িতে কাজু কিশমিশ থাকতো তাহলে দিলে আরো বেশি ভালো লাগতো, দুধ দিলে ওটা পায়েস হয়ে যেত, এটা হচ্ছে হালুয়া হয়েছে। আর ফুলকপির তরকারি, আজকে কোনো বাজার ঘাট কিছুই না, যা ফ্রিজে আছে তাই দিয়ে রান্না বান্না হবে, তার স্পেশাল কারণটা তুমিই বলে দাও। কাঁচাকুচি কি আর তোমার শেষ হচ্ছে না? যদি আমি কাঁচাকুচি করছি না, দিদি সব কাঁচাকুচি করছে, আমি শুধু জামাগুলো একটুখানি মেলে দিচ্ছি কারণ রোদটা উঠেছে। এই তো শুরু, মানে বাংলাদেশে গিয়েছি 20 দিনের জন্য, জামা কাপড় যা ময়লা হয়েছে, মানে এতদিন ছিলাম সেগুলো তো রোজ দিন কাচতে হবে না? আজকেও দিদি কয়েকটা কেচে দেবে, তাই ভাবলাম এগুলো সব শুকিয়ে যাক, এক রোদে শুকাচ্ছে না, সেই কারণে দুদিন করে দিতে হচ্ছে, দুদিন করে দিতে হচ্ছে। আর এই তারগুলোর জন্য না অনেক সুবিধা হয়েছে, আর পুরোটা ফাঁকা হওয়ার পর এই যে এই জায়গাটা আমার এত ভালো লাগছে, আমার শুধু এই জায়গাটা থেকে মনে হচ্ছে কবে আমি পিকনিক করবো, কবে পিকনিক করবো। মানে সবাইকে আমি বলছিলাম পাড়ায় যে চলো একটা ছোটোখাটো পিকনিক হয়ে যাক, এখানে একটা উনুন ফুনুন বানিয়ে শীতের আমেজ শুরু হচ্ছে, একটু পিকনিক পিকনিক ফিলও কিন্তু আসছে, কী বলো বন্ধুরা? রান্না করতে করতে তেল ফুরিয়ে গেলে যা হয়, পাড়ার দোকান থেকে তখন বাজার করতে হয়। আর আজকে এত কম রান্না বান্না তার কারণটা হচ্ছে আজকে ডিনারে হচ্ছে ওই বাড়িতে নিমন্ত্রণ রয়েছে, মানে বাংলাদেশে তো আমি শ্বশুরবাড়ি থেকে আদার অপ্যান পেয়ে এসেছি, আজকে প্রবীরের পালা, জামাই যাবে শ্বশুরবাড়িতে কৌচি দিয়ে ভোজন করতে, তো সেই কারণেই। তো চলো আমি রান্না বান্না তাড়াতাড়ি করে নিই, পরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। দেখো কি প্রবলেম হয়েছে, দেখো আমার মনে হচ্ছে ফুলে ভিতর দিক দিয়ে করলে ভালো হতো, বুঝলে? হ্যাঁ খুলে করতে হবে, গাড়িটা খুব প্রবলেম হচ্ছে কয়েকদিন ধরে টায়ারে, তো আজকে একদম সলিউশন করে দেবো। আছে কোয়া আছে দেখছি, এটা হচ্ছে লিকুইড জেল নাকি?
এটা করলে ঠিক হয়ে যাবে টায়ার পুরো টায়ারটার ভিতর দিয়ে হবে নাকি হ্যাঁ পুরো টায়ারের ভিতরে যেসব ছোটখাটো যা ফাংচার থাকবে কতক্ষণে শুকাবে প্রবীর এখন রিপেয়ারিং এর কাজও খুব ভালোভাবে শিখে গেছে এই যে আমাদের গিজারের কলটা এই কলটা হচ্ছে মানে ভেঙে গেছে বলো যার জন্য নতুন কল আনছে কলটা দেখো নতুন না এই কলের মাথাটা ও কলের শুধু মাথাটা নতুন এটা এবার আটকাতে মানে এই জিনিসটা আর এখানে সমস্ত মানে মেশিনপত্র না যন্ত্রপাতি আছে আলোরে তুমি এসেছো রেঞ্জ ফ্যান যেগুলো লাগবে তো নাহলে খুব অসুবিধা হয়ে যাচ্ছে মানে শীত পড়ে গিয়েছে তো আর ঠান্ডা জলে চান করা যাচ্ছে না 2000 years later বাহ 200 টাকা বাঁচিয়ে দিলে মিস্ত্রি আসলেই তো 200 টাকা ঢেলে দিত গরম জল আসছে গরম জল লাগবে তাহলে বন্ধুরা তোমাদের বাড়ি যদি কোনো এরকম কাজের দরকার হয় অবশ্যই প্রবীরের কন্ট্যাক্টে কন্ট্যাক্ট করতে পারো এটা ওই ছাকনিটা তাই তো স্টেনার যেটা আমাদের মানে এতদিন ইউজ করা হয়নি তো কলে আয়রন পড়ে একদম পুরো সাদা সাদা হয়ে গিয়েছে এগুলো তুমি এসিএল নিয়েছো না এসিএল দিয়ে ক্লিন করলে একদম টাইলস থেকে শুরু করে সবকিছু একদম চকচকে হয়ে যাবে বাহ ভালো একটা কাজ হলো ওয়াও খুব ভালো খুব ভালো লাঞ্চ করে নেব থালা টালা সব কিছু নিয়ে এসেছি তোমাদেরকে দেখিয়ে দিই আজকের মেনুটা হাঁড়িতে রয়েছে ভাত আর এই হচ্ছে পটল চিংড়ি একদম গায়মাখা করে বানিয়েছি আর এটার মধ্যে রয়েছে ডাল অল্প করে আজকে না জিরে ফোড়ন দিয়ে আমি ডাল বানিয়েছি মানে একদম মুগের ডালের মতো করে মুসুর ডাল বানিয়েছি শশা ছিল না পেঁয়াজ তাই স্যালাড কেটে নিয়েছি পেঁয়াজ দিয়েই আর বেগুন ভাজা আর একটাই ডিম ছিল যার জন্য একটাই ডিমে পেঁয়াজ দিয়ে অমলেট করেছি আর হচ্ছে পাঁপড় ভাজা দেখো বাজার না করে কিন্তু অনেক রকম আইটেম হয়ে গিয়েছে আমাদের বলো তো চলো তাড়াতাড়ি করে এবারে ভাত বেড়ে দুজনে লাঞ্চটা করে নিই আজকে আমি আগে বসে পড়লাম রোজের কোভিড বসে বাইরে র‍্যাকেট খেলা চলছে সব বাচ্চাদের চলছে শীতকাল মানেই র‍্যাকেট খেলা তো চলো একটু ডাল ভাত বেগুন ভাজা আচ্ছা ডিম ভাজা পাঁপড় বাঙালিদের কাছে এরকম খাবার থাকলে বিরিয়ানিও ফেল হয়ে যায় দেখো এটা আমাদের পুরো প্লে গ্রাউন্ড হয়ে গিয়েছে মানে এখন প্লেয়ার হচ্ছে ঈশান আর রাজা হাড্ডাহাড্ডি লড়াই বাহ বাহ যা এই না হয়েছে বাহ বাহ গাছের পাতা ভেঙে গেল গুড ইভিনিং বন্ধুরা এখন বেজে গিয়েছে সন্ধে ওরকম 7:30-7:30 আর একদম রেডি হয়ে গিয়েছি হ্যাঁ বাপের বাড়িতে যাওয়ার জন্য ওই বাড়িতে যাব আর এই বাংলাদেশ থেকে আনা জিনিসগুলো সব নিয়ে নিয়েছি প্রসাদ বিস্কিট কেক ফেক যেগুলো রয়েছে আর এটার মধ্যে প্রবীর একটু আগে নিয়ে এসেছে মোগলাই তাই তো মোগলাই চপ আছে তো চলো এখন যাই ওই বাড়ি বেরিয়ে পড়ি চলো চলে এসেছি এই বাড়িতে চলো আর এটা হচ্ছে ওই খাবার দাবার রয়েছে টুকটাক কেক টেক আর ওইটা আলাদা রাখা হয়েছে ওটা হচ্ছে মোগলাই আর চপ রয়েছে তাই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
এই দেখো আমাদের ছোট্ট গোপুসোনা, কতদিন বাদে দেখলাম আর তোমাদেরকে দেখালাম। আর গোপুসোনাকে মা কত সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখো, পিছনে রাধা মাধব আর পুরো ময়ূরের পালক দিয়ে কিন্তু সুন্দর করে সুসজ্জিত। আর গোপুসোনার মাথার ক্লিপটা দেখেছো, মা আমাকে বলেই নতুন ক্লিপ দুটো কিনে দিয়েছে। আর রাধা মাধবকেও নতুন জামা পরে কত সুন্দর লাগছে না, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। যে ভেজিটেবিল চপ স্যালাড আর মোগলাইটা যেহেতু আমিষ, সেই জন্য এটাকে চেয়ারে রাখা রয়েছে। বাপরে, বাংলাদেশের থেকে অনেক জম্পেশ ভুরিভোজ ছেলে করে এসে এখন শাশুড়ি মায়ের হাতে মাটন বিরিয়ানি এবং মাটন কষা খাবে। অলরেডি মা সবকিছু প্রিপারেশন করে রেখেছে, এই যে পেঁয়াজ কুচি বেরেস্তার জন্য এবং কষার জন্য, মাটন বিরিয়ানির জন্য, তাই তো? এটা মানে থামসা আলু দু রকম, কারণ মাটনই না মানে একেবারে কষার থেকে একটু আলু দিয়ে করলেই বেশি ভালো লাগে। এখানে দেখো এদিকে কাছে আসো, চাল ভেজানো রয়েছে, এটা হচ্ছে আদা বাটা, এটা রসুন বাটা, এটা কি কষার মাংস? এটা কষার মাংস, এটা হচ্ছে কষার জন্য মাটন রয়েছে, আর এটা হচ্ছে বিরিয়ানির জন্য মাটন রয়েছে। আচ্ছা, এর মধ্যে বাবা বাবা রেখে দিয়েছে আমার চিকেন লেগ পিস। হ্যাঁ হ্যাঁ, আজকে কিন্তু ভুরি ভোজটা হবে মানে বরের মানে জামাইয়ের শ্বশুর বাড়িতে। দুটো গ্যাসেই কিন্তু মানে রান্না বান্না শুরু হয়ে গিয়েছে। এদিকে আমাদের পেঁয়াজ পেরেস্তা একদম লালচে বাদামি করে ভেজে নিয়েছি, ওইদিকে তো ভাত হচ্ছে ইন্ডাকশানে, দুটো গ্যাস বলা ভুল মানে তিনটে জিনিসে, আর এটাতে হচ্ছে মানে মাংসের মানে মাটন কষা বা মাটনের ঝোলে আলু ঢুকে ভেজে নিচ্ছি। এখানে ভাত হচ্ছে, মা সমস্ত কিছু গুছিয়ে রেখেছে, আমি মাকে বললাম রান্নাটা আমি করি। এই যে দুই দিকে চলছে কষানো, এটা হচ্ছে মাটন কষানো আর এটা হচ্ছে বিরিয়ানির কষানো। এবারে এটাকে হয়ে গিয়েছে, এবার এটাকে প্রেশার কুকারের মধ্যে ট্রান্সফার করতে হবে। আর ভাতটাও কিন্তু হয়ে গিয়েছে, আর এই যে ডিম ছিল তোমাদেরকে দেখানো হয়নি, ডিম এখানে তিনটে ডিম রয়েছে, কারণ বাবা ডিম খায় না সেই কারণে তিনটে ডিম একটু ভেজে নিয়েছি। চলো আমাদের বিরিয়ানি আর মাটন কষা তো চলছে। এই যে বিরিয়ানির লেয়ারিং কিন্তু কমপ্লিট, মা এবারে লাস্ট দিয়ে দিচ্ছে ঘি, অল্প দাও লাইট করেই হোক, দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে। আর আজ কিন্তু টেজকিতেই দমটা দেওয়া হবে। আর এদিকে কিন্তু মাটনটাও হয়ে গিয়েছে, তাই তো? এই যে মাটন, আমাদের বিরিয়ানি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, দমটাও হয়ে গিয়েছে প্রায় আধা ঘন্টা ধরে। দারুন একটা গন্ধ বের হলো, দারুন স্মেল বেরিয়েছে না? হুম, একটু কেটে দেখাচ্ছি তোমাদের। একদম পুরো ঝরঝরে না, ঝুরঝুরে এবং জুসি। আজকে মানে খুব একটা কিন্তু লাইট না, আজকে একটু স্পাইসি বিরিয়ানি। হুম, আহা হা, গন্ধটাও কিন্তু বেরিয়েছে দুর্দান্ত। তো এবারে ভাতটা বেড়ে, সরি, এবারে বিরিয়ানি টিয়ানি বেড়ে মাটন দিয়ে মা স্যালাডও কেটে নিয়েছে, একসাথে বসে চারজনে ডিনারটা করে নেব। আজকে স্পেশাল ডিনার নাইট, চিকেন মাটন বিরিয়ানি উইথ মাটন কষা। খেয়ে দেখো বিরিয়ানিটা কেমন হয়েছে, আজকে আবার নতুন করে জামাই ষষ্ঠী। ভালো আছে মা? ভালো আছে বাবা? ভালো আছে? আমি তো বাইরে পুরো একটা খাওয়া না, বিরিয়ানিটা বিরিয়ানি মাংসটা কেমন সিদ্ধ হয়েছে দেখো, একদম পুরো সফট, দেখো ছাড়িয়ে যাচ্ছে, ছাড়িয়ে যাচ্ছে বলো। আর এটা হচ্ছে কষা, এটা কিন্তু প্রেশার কুকারে দেওয়া না, এটা টেস্ট করে দেখি, টেস্ট করে দেখো কেমন হয়েছে। ভালো না? ভালো আছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা দেখাচ্ছি যে মাংসটা ঠিক কতটা সিদ্ধ হয়েছে দেখো, জাস্ট হাত দিচ্ছি আর ভেঙে যাচ্ছে, খুব সুন্দর হয়েছে, দারুণ সিদ্ধ হয়েছে, তাই না? অনেকক্ষণ দই মাখানো ছিল না? হুম, খুব সুন্দর হয়েছে। আর প্রেশার কুকারে দিয়েছিলাম যে। হুম, চলো এবারে বেরিয়ে পড়ি, কাছাকাছি শ্বশুর বাড়ি হওয়ার এই একটা অ্যাডভান্টেজ যে রাতে কিন্তু বাড়ি ফেরা যায়। ফোন সেই বিয়ের পরে একটা দিন মনে হয় ছিল, হ্যাঁ, আর একবার সেই শরীরটা খারাপ করেছিল তখন ছিল।
এই শীতকালে গাছ হলে কিন্তু এখানেও পিকনিক করা যায় বলো। হ্যাঁ শীতকালে, আর বাবা ওদিকে তো গোলাপের বাগান করছে। হ্যাঁ দিনের বেলা এসে দেখতে হবে আর দেখাতে হবে সবাইকে। চলো চলো বাড়ি চলে এসেছি বন্ধুরা। এবারে ফ্রেশ হব, ড্রেস ফ্রেশ চেঞ্জ করব। আর এত সুন্দর জম্পেশ ভুরি ভোজ করার পর কার না ইচ্ছা করে একদম পুরো শুয়ে পড়তে, ঘুমিয়ে পড়তে। কিন্তু ব্লগার হওয়ার যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও রয়েছে। খাটের অবস্থাটা দেখতে পাচ্ছ পুরো মেসড আপ। তো এখন ল্যাপটপ নিয়ে বসবো এডিটিং করতে। তার কারণ হচ্ছে কালকে একটু ব্যস্ততা রয়েছে, কাল সকালে উঠেই আবার সংসারে কাজে লেগে পড়তে হবে। সেই কারণে আমাকে এখন এডিটটা করে রাখতে হবে। তো চলো তাড়াতাড়ি করে এডিট করে নিই, যাতে কাল সকাল 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 না ঠিক বেলা একটার সময় তোমরা সুন্দর এই ব্লগটা দেখে নিতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর মাধ্যমে। টাটা, বাই বাই, গুড নাইট।